ভিটে মাটি জায়গা ছেড়ে দিয়ে লজিস্টিক পার্ক নির্মাণের জন্য অন্যত্র জমি অধিগ্রহণ করা হোক। এই দাবিতে সোচ্চার হলেন বৃহত্তর শালচাপড়া কাটিগড়া ব্লকের টুকর গ্রাম ধুমকর গ্রামের জনতা। রবিবার শালচাপড়া রেলওয়ে গেটের পাশে উদ্বেগের মধ্যে থাকা জনতা জানিয়েছেন, লজিস্টিক পার্ক নির্মাণ হোক কোনো বাধা নেই, তবে বসত বাড়ির মাটি ছেড়ে অন্যত্র জমি অধিগ্রহণ করা, এই দাবি নিয়ে তারা কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইতিমধ্যে কাছাড়ের জেলাশাসকের হাতে একখানা স্মারকপত্র পেশ করেছেন স্থানীয় জনতা। মুখ্য উদ্দেশ্য হল আমাদের এখানে যে বহুমুখী লজিস্টিক পার্কের মাল্টিমডাল লজিস্টিক পার্কের জন্য সার্ভে চলিতেছে, তো এর কিছুক্ষণ আগে আমাদের সেক্রেটারি আমাদের একটা কমিটি গঠন করেছি। আমরা এখানে তিনটি গ্রাম মিলে যে আমাদের ল্যান্ড ইউজার কমিটি নামে একটি আমরা কমিটি গঠন করেছি, এবং এই কমিটির আমাদের সেক্রেটারি মহোদয় কিছুক্ষণ আগে তার ওনার বক্তব্য রেখেছেন যে আমরা 200 বছর ধরে এখানে বসবাস করিতেছি এবং আমাদের এই বসত বাড়ি ছেড়ে এই লজিস্টিক পার্কটি করতে হবে। তো আমাদের সবার একই উদ্দেশ্য যে এই বসত বাড়ি ছেড়ে যে কোনোভাবে এই বসত বাড়ি ছাড়তে হবে এবং ছেড়ে আমাদের এই লজিস্টিক পার্কটি এখানে করতে হবে, কারণ এলাকার উন্নয়নের স্বার্থে আমরা এই লজিস্টিক পার্কের বিরুদ্ধে নয়, কিন্তু আমরা এটা প্রতিবাদ করিতেছি যে আমরা এখানকার স্থায়ী মানুষ এবং আমাদের এখানে থাকতে হবে, আমরা এখান থেকে ছেড়ে কোথাও যেতে পারবো না, কিন্তু লজিস্টিক পার্কও চাই। আর সাংবিধানিকভাবে যাহাতে আমরা এখান থেকে উচ্ছেদ না হই এবং উচ্ছেদ না হয়ে আমরা এখানে থাকতে পারি এবং লজিস্টিক পার্কও হোক, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর যদি আমাদের এই দাবি সরকার মহোদয়ের কাছে আমরা এটাই প্রেরণ করতে চাই, ডিসি মহোদয়ের কাছে আমরা অলরেডি একটি মেমোরেন্ডাম দিয়ে দিয়েছি, এবং আমাদের যদি এই দাবি ওনারা না মানেন তাহলে আমরা বৃহৎ থেকে বৃহত্তর প্রতিবাদেও আমরা নামতে প্রস্তুত আছি। এবং আমরা এই কমিটি গঠন করে যে কমিটি গঠন করেছি এই কমিটিকেও আরও শক্তভাবে আমরা ভবিষ্যতে শক্তভাবে পরিচালনা করার জন্য আমরা প্রস্তুত, এবং এ নিয়ে আমরা যতটুকু এগোতে হয় সেইটুকু আমরা যেতে প্রস্তুত আছি। আমাদের এখানে যে তিনটি গ্রামের মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এর মধ্যে হচ্ছে শালচাপড়া দ্বিতীয় খণ্ডের দুমকোর পার্ট টু, শালচাপড়া পার্ট টুতে দুমকোর, এবং আনন্দপুর শ্রীপুর দ্বিতীয় খণ্ডের আনন্দপুর এবং শ্রীপুর দ্বিতীয় খণ্ডের টুকর গ্রাম। তো আমরা এই তিন গ্রামের বাসিন্দারা এর জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, তাই আমরা সব এই প্রতিবাদে নামতে বাধ্য হচ্ছি। পার্ক নিয়ার ভেটেনারি ফার্ম লজিস্টিক পার্ক বর্তমানে যেটা সার্ভে চলিতেছে এই লজিস্টিক পার্কে আমাদের বসত বাড়ি ছাড়িয়া লজিস্টিক পার্কটি স্থাপন করা হোক, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং আমাদের দাবি এইটাই যে আমাদের বসত বাড়ি ছাড়িয়া আর কি লজিস্টিক পার্ক করতে আমাদের কোনো আপত্তি নেই এবং আমরাও এটা সহযোগিতা করব যে লজিস্টিক পার্ক করতে। কিন্তু আমাদের এই 200 বছর যাবৎ যে এই যে আমরা বসত বাড়ি যে তিনটি গ্রামের বসত বাড়ির জনগণ পাট্টাদারি, আমাদের এই বসত বাড়ি ছাড়িয়া যে কোনো উপায়ে টেকনিক্যালিভাবে হোক আর যে কোনোভাবে হোক লজিস্টিক পার্ক এইখানে করতে হবে, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং দাবি আমরা এইটাই। আমরা আমাদের আন্দোলন আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। ডিসিকে কোনো মেমোরেন্ডাম দিয়েছিলেন? ডিসি মহোদয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি আমাদের বসত বাড়ি ছাড়িয়া এবং আমাদের এই লজিস্টিক পার্কটি করা হোক দেশের উন্নতির জন্য, এলাকার উন্নতির জন্য। আমাদের বসত বাড়ি 200 বছর যাবৎ আমরা এই এলাকায় বসত বাড়ি করিয়া আসিতেছি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, বসত বাড়ি ছেড়ে লজিস্টিক পার্ক করতে হবে, বসত বাড়ি ছেড়ে লজিস্টিক পার্ক করতে হবে, ব্যুরো রিপোর্ট তরঙ্গ টিভি বাংলা।